কনসার্টে এবার প্রেমিক নিয়ে ধারা খেলেন মিস চকলেট। ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরে সম্প্রতি দুই দিন আগেই হয়ে গেল আতিফ আসলামের কনসার্ট, সেখানে ঘটে গেছে নানান রকম সব হাস্যকর ঘটনা। আর সেই কনসার্টে আবারও নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে ধরা খেয়ে গেলেন মিস চকলেট। সেখানে দেখা যায় কনসার্টে গিয়ে বেশ গান উপভোগ করছিলেন তিনি, আর গান শুনতে শুনতে একটা পর্যায়ে নিজের বয়ফ্রেন্ডকে জড়িয়েও ধরছিলেন। তবে সেই বয়ফ্রেন্ডের চেহারা দেখা না গেলেও অনেকেই কমেন্ট করছেন এটা হয়তোবা তার তৃতীয় বয়ফ্রেন্ড। মিস চকলেটের এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে আসতে বেশ ভাইরাল হয়েছে, আর চারদিকে যেন শুধু চলছে কে এই মিস চকলেটের নতুন বয়ফ্রেন্ড। আবার অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় কনসার্ট শেষ করে যখন মিস চকলেট ও তার বয়ফ্রেন্ড বাসায় যাচ্ছিল, বেশ কয়েকজন তাদেরকে টিস করছিলেন তৃতীয় বয়ফ্রেন্ড নিয়ে আবার কট খেয়েছেন বলে, যার জন্য বেশ বিরক্তও হতে দেখা যায় মিস চকলেটকে। অনেকেই আবার এমনটাও মন্তব্য করছেন এটা নতুন কোনো বয়ফ্রেন্ড নয়, মিস চকলেটের সেই আলোচিত বয়ফ্রেন্ড মর্ম। সে যাই হোক না কেন, যেহেতু চেহারা দেখা যায়নি তাই আমরা আর বলতে পারছি না কে এই নতুন বয়ফ্রেন্ড নাকি পুরনো বয়ফ্রেন্ড। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর মিস চকলেটের এই বয়ফ্রেন্ড কি নতুন নাকি পুরাতন, আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।